মধ্যে শেষ হয়েছে 3 দিনব্যাপী অভিনয় কর্মশালা। বৃহস্পতিবার রাতে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণপ্রাপ্ত নাট্যকর্মীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, জেলা নাট্য সমন্বয় পরিষদের সভাপতি নাজিম উদ্দিন, জুলিয়াস সহ সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা নাট্য সমন্বয় পরিষদের উদ্যোগে মঙ্গলবার থেকে শুরু হওয়া এ কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার 15টি সংগঠনের মোট 40 জন নাট্যকর্মী অংশ নেয়। তাদের প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্য বিভাগের মুখ্য প্রশিক্ষক আফরিন হুদা তোরা। আমি যারা যে সকল বন্ধুরা সমস্যা মনে মঞ্চে উপস্থিত সকল পর্যায়ে আমরা সকলে এক এবং সকলে কাজ করে যাচ্ছি এবং কাজ করে মন্ত্রিমণ্ডলীর সদস্য নির্বাচিত হয়েছি। সারা বাংলাদেশে নাটকের ক্ষেত্রে যাওয়াটা সভাপতি মণ্ডলীর সম্মানিত আমি সাধুবাদ জানাই জেলা নাট্য সমন্বয় পরিষদ। ঝিনাইদহ থেকে মনির জামান সুমনের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।